হাই গাইস, আমি জিহাব আছি আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। স্ক্রিনের উপরে যেটা দেখতে পাচ্ছেন, আমরা এরকম কিছু করব বা এরকম কিছু করার চেষ্টা করব। তো চলুন আমরা দেখি কীভাবে করতে হয়। প্রথমত ফাইলে গিয়ে নিউ থেকে আপনি 3000x1500 একটি ফাইল নেবেন। দেন আপনি এখানে একটি টেক্সট লিখবেন, নিচে এই যে এখানে যে নিচের কালারটি আছে কালো, সেটিকে এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট রেখে কন্ট্রোল ব্যাকে ক্লিক করবেন। দেন সম্পূর্ণটি কালো হয়ে যাবে। যে ফাইল লেখাটি আছে এটিকে আপনি এখানে নিয়ে আসবেন, দেন ওকে করে দিবেন। টেক্সটে রেখে রাইট বাটন ক্লিক করে এখান থেকে অপাসিটি সরি ব্লেন্ডিং অপশনে চলে যাবেন। স্টকে ক্লিক করবেন, দেন সাইজটা এখান থেকে একটু বাড়িয়ে কালার এখান থেকে আপনি লাল কালার করে দিবেন। এটার কালার এখান থেকে লাল কালার করে দিব, ওকে। দেন এখান থেকে আমি একটি ফায়ার ইউজ করব, সেটি হচ্ছে এরকম কিছু একটা। এটা আমি বাঁকালাম, দেন শিফট অল্টার ক্লিক করে বড় করে দিলাম। সরি সরি সরি, খুবই দুঃখিত আমি জিনিসটি ভুল হওয়ার জন্য। এখান থেকে আমি ডান দিয়ে আবার এখানে নিয়ে আসবো, দেন কন্ট্রোল টি বড় করলাম, এভাবে বাঁকালাম। নর্মাল থেকে স্ক্রিন, সরি নর্মাল থেকে এখান থেকে মাল্টিপল, ওকে। এখানে ফায়ারে রেখে এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ টাইপ, ঠিক আছে, দেন ফিল্টার এখানে যাবেন। যাওয়ার পর ওকে, আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি এই টেক্সটটি তৈরি করলাম। আর যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিতে, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপর দিতে পারি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। শুভরাত্রি।